সিলটন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ক্লাস প্লে এর শিক্ষার্থী তোমাদেরকে স্বাগতম। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি তোমাদেরকে একটি ছবিতে রং দেখানোর জন্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা একটি কাগজের নৌকা। তোমাদের মনে রাখতে হবে তোমাদের রংটা সুন্দর করে করা শিখতে হবে। এর জন্য তোমাদেরকে আমি রংটা দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে রংটা করবে। তো আসো আমরা এবার রংটা দেখি কিভাবে আমরা করতে পারি। আমরা প্রথমে হালকা রংগুলো ব্যবহার করব। আমি এখানে হলুদ রংটা ব্যবহার করতে পারি। আমি আগেই বলে রাখি রংগুলো আমাদের পছন্দ মতো আমরা করতে পারবো। আমি যেভাবে রংটা দেখাবো ওইভাবে করা যাবে, নিজেরা পছন্দ মতো রংটা করা যাবে। এখানে পাশাপাশি আমরা একটু লাল রংটা একটু দিতে পারি। রংটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কোনো প্রকারেই রংটা যেন বের না হয়, এটা খেয়াল রাখতে হবে। আর আমরা পাশাপাশি আগে রং করব, পাশাপাশি রং করে এরপরে ভিতরটা রং মিলাবো। দুইটা রং করে ফেলেছি এখানে। এখানে আমরা ইচ্ছা করলে আকাশি রংটা একটু ব্যবহার করতে পারবো। এখানে আমরা আগে পাশাপাশি রংটা করব। পাশাপাশি রংটা করলে আমাদের সুবিধা হবে, রংটা বের হবে না, রংটা সুন্দর হবে। আমরা পাশাপাশি রং করার পর আমরা যে কোনো এক দিক থেকে আমরা রংটা মিলাতে পারবো। রং করার সময় দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, রংটা বের হবে না, রংটা ভিতরে গাঢ় করে করতে হবে। দুইটা বিষয় খেয়াল রেখে রংটা আমাদের শেষ করতে হবে। আমি এখানে আকাশি রংটা দিয়ে দিয়েছি। এবার যে জায়গাটা খালি আছে আমরা ইচ্ছা করলে এখানে হালকা সবুজ রংটা একটু ব্যবহার করে দিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে রংটা করেছি। তোমরাও বাসাভাবে রংটা শিখে নেওয়ার চেষ্টা করবে। আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ওই পর্যন্ত তোমরা ভালো থাকবে। ধন্যবাদ তোমাদেরকে।